চালের আটার ডো বা কাই বানানোর জন্য এখানে আমি একটা কড়াই নিয়েছি আর হিট চালু করে দিয়েছি। এবার আমরা এর মধ্যে জল দেব, কিন্তু তার আগে আমরা চালের আটা দেখে নিই। এখানে দেখুন আমি এক কাপ চালের আটা রেখেছি, মানে চালের গুঁড়ো। এটা শুকনো চালের গুঁড়ো, ভেজা চালের গুঁড়োও নিতে পারেন আপনি, সেটাও আমি মাপ বলে দেব। আর এই চালের গুঁড়ো ঘরে আপনি কীভাবে বানাতে পারেন তার রেসিপি আমি ওপরে আই বাটনে দিয়ে রেখেছি, চাইলে আপনি দেখে নিতে পারেন। এবার এক কাপ চালের আটার জন্য এখানে আমি দেড় কাপ জল নেব, এটা শুকনো আটার জন্য। যদি আপনি ভেজা চালের গুঁড়ো নিতে চান তাহলে আপনি এক কাপ চালের গুঁড়োর জন্য এক কাপই জল নেবেন, এর থেকে বেশি নেবেন না। যেহেতু আমার চালের গুঁড়োটা শুকনো তাই আমি দেড় কাপ জল নিয়েছি। আর এর সঙ্গে স্বাদের জন্য দিয়ে দেব লবণ, হাফ টিস্পুনের থেকে একটু বেশি নিয়েছি। আর দেব একটুখানি তেল, এটা সাদা তেল, রিফাইন তেল। তেলটা এখানে জরুরি নয়, কিন্তু তেলটা দিলে কি হয়, আমরা যখন আটাটা যখন মাখবো মানে মথবো তখন হাতে বেশি একটা লাগবে না। দেখুন খুব সুন্দর ফুটতে শুরু করেছে, আর জলটা যখন ফুটতে শুরু করবে তখনই আমাদের এখানে চালের আটাটা দিয়ে দিতে হবে। এক কাপ চালের আটা যেটা আমি রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে, মিক্স করে দিতে হবে একটু নাড়িয়ে নিয়ে। আর হিটটাকে এই মুহূর্তে একেবারে লোতে করে দিতে হবে, আর একেবারে লোতে করে রেখে চালের গুঁড়োটা জলের সাথে একটু মিশিয়ে দিয়ে ঢেকে রাখতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিটই ঢেকে রাখতে হবে, আর হিট একেবারেই বেশি করা যাবে না, তাহলে কিন্তু নিচে থেকে পুড়ে যাবে। লো হিটে 5 মিনিটের জন্য ঢেকে আমরা কুক হতে দেব, তারপরে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে আর আমি হিট বন্ধ করে দিয়েছি 5 মিনিট পর। এবার আমরা এটাকে ভালো করে চালিয়ে নেব, মিক্স করে নেব ওপর নিচে ভালো করে নাড়িয়ে দিয়ে। আবার আমরা ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, কিন্তু এবার আমরা আর হিট চালু করব না, এরকমই কড়াইয়েই রাখবো। কড়াই এখনও গরম আছে আর চালের গুঁড়োও গরম, আর এইভাবেই আমাদের ঢেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। ভালো করে মিক্স করে দিতে হবে যাতে কোনো প্রকার কোনো চালের গুঁড়ো মানে গুঁড়ো অবস্থায় না থাকে, সম্পূর্ণ মিক্স হয়ে যায়। 10 মিনিট পরে আসছি। এই দেখুন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, আমাদের চালের গুঁড়ো একেবারে রেডি হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে নিয়ে আমরা নামিয়ে নেব একটা প্লেটে, যাতে একটুখানি ঠান্ডা হয়ে যায়। এই গুঁড়োটাকে একেবারে বেশি ঠান্ডা করা যাবে না, বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটাকে আর মথা যায় না, এ কারণে গরম থাকতেই মথে নিতে হবে। কিন্তু হালকা একটু ঠান্ডা করব যাতে হাতে সহ্য হয়, এইটুকু গরম থাকে তখন আমরা এটাকে মথে নেব। দেখুন বন্ধুরা 2-3 মিনিট হয়ে গেছে আর এটা হালকা গরম আছে, হালকার থেকে একটু বেশি গরম, যেটা আমি হাত দিয়ে ধরতে পারবো। এবার আমরা চালের গুঁড়োটাকে ভালো করে মথে নেব, মথে মথে ভালো করে সুন্দর একটা ডো বানিয়ে নেব। যেমন করে আমরা রুটির জন্য আটা মাখি সেরকম করেই মাখতে হবে। ডো আলাদা চালের গুঁড়োর ডো, কিন্তু মাখার পদ্ধতি একই। এই দেখুন বন্ধুরা আমার ডোটা একেবারে তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমরা ঢেকে রাখব। এই ডোটা আমি মোদকের জন্য বানিয়েছি, কিন্তু এই ডো দিয়ে আপনি যে কোনো ধরনের পিঠা, যেরকম পুলি পিঠা, ছড়া পিঠা যেটা বলে, চুষি পিঠা, বা যে কোনো ধরনের চালের গুঁড়োর যেটা পিঠা হয় সমস্ত কিছুই আপনি বানাতে পারবেন, সমস্ত এই ডো থেকেই তৈরি হতে পারবে। এবার এটাকে আমরা ঢেকে রাখবো, এটাকে আর খোলা রাখা যাবে না, আর অল্প অল্প করে ডো নিয়ে আমাদের পিঠা বানিয়ে নিতে হবে, আর আবারও ঢেকেই রাখতে হবে। দেখুন এভাবে ঢেকে রাখবো, এর মধ্যে থেকে অল্প অল্প করে ডো নেব, পিঠা বানাবো, আবার ঢেকে রাখবো, এরকম করেই ঢেকে ঢেকেই কাজ করতে হবে। এটা দিয়ে এখন আমি মোদক বানাবো, আপনি চাইলে যে কোনো পিঠা বানাতে পারেন এবং সেটা একেবারে পারফেক্ট হবে। দেখুন বন্ধুরা এই ডোটা দিয়ে আমি এই মোদকগুলো বানিয়েছি এবং এগুলো একেবারে পারফেক্ট হয়েছে। আপনিও চালের গুঁড়োর এই কাইয়ের রেসিপি নিশ্চয়ই ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনার কাইটা কেমন তৈরি হলো। চলুন বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খেতে থাকুন।